أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। তমিজুল হক ভাই জার্মান থেকে বলছিলেন যে আমাদের সমাজে এমন কিছু মুসলমান ভাই আছেন যারা এমন কিছু আমল করেন যেগুলা কোরআন এবং সহি সুন্নাহর সাথে অমিল হয়, মিল হয় না। তাদেরকে বলা হলে তারা বলে যেগুলা তো আমরা আল্লাহর জন্য করছি, সমস্যা কোথায়? সম্মানিত ভাই, আসলে সমস্যা রয়েছে। যে কোনো আমল কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে, আমল কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে। যদি এই শর্তের ভিতরে আমলগুলো না হয়, যে ইবাদত করবে সে যে হোক, যে মুসলিম ভাই হোক, যদি এই শর্তের ভিতরে না থাকে তাহলে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বর শর্ত আল ইখলাস, আল্লাহর জন্যই হওয়া। তার জীবনের যত প্রকার আমল রয়েছে এগুলা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। আপনি সালাত পড়বেন, আল্লাহর জন্য আপনি পড়বেন, যাকাত দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, হজ করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, সিয়াম করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, এমনকি আপনি বিবাহ করবেন, তাও যে আপনি বিবাহের মাধ্যমে আপনি যে অন্যায় উপকর্ম করতেন, অশ্লীলতা যে কাজ করতেন, বিবাহের মাধ্যমে আপনি সেগুলো থেকে দূরে থাকবেন, এইভাবে আপনার বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন, এইভাবে আপনার যেগুলা ইবাদতবন্দি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, কোনো লোক দেখানোর জন্য নয়। যদি লোক দেখানোর জন্য হয় তাহলে সেটা কবুল হবে না, সেটা কবুল হবে না। তাই ইবাদতবন্দি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, যে তোমরা ইবাদত করো খাঁটিভাবে, সন্তুষ্ট একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো তোমাদের ইবাদতবন্দিগুলা। অন্যায় আল্লাহ বলছেন ওমা মেরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিষ্টিত হওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে তোমাদেরকে আদেশ করা হয়েছে যে তোমাদের ইবাদতবন্দি যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা জানি এ মর্মে হাদিস রয়েছে, ইমাম বুখারী রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন তার গ্রন্থের প্রথমেই, প্রথম এক নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, যে প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তির নিয়ত আর প্রত্যেক নিয়তের ওপর, যেহেতু প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল, আর সে নিয়ত অনুযায়ী সে আপনার নেকি পাবে। যে ব্যক্তি ফমান কানাত হিজরত হইল আল্লাহ রসুলহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকে হবে যায় হবে। ওমান কানাত হিজরত হইল দুনিয়া ওই সিবুহা অমিরাতিন তাসাওয়াজা ফাহিজরত হইল মা হাজারা ইলাই, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে অথবা কাউকে বিবাহ করার উদ্দেশ্যে হবে হিজরত, তার হিজরত সেদিকে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন, তাই যে যে নিয়তে আমল করবে সে নিয়তে সে সেটা পাবে। জি, এখন যে বিষয়টি, যে নিয়ত, নিয়ত একটা জিনিস আর আমল আর একটা জিনিস, নিয়ত যে আমলটা করবে আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে মুতাবিয়াত আর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। আপনি হজ করছেন আর হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে হচ্ছে না, আপনার হজ কবুল হবে না। সালাত পড়ছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে যদি না করলে সালাত হবে না। আপনি সিয়াম সাধন করবেন যেভাবে তিনি বলেছেন সেভাবে না করলে হবে না। অনুরূপ যেগুলো আমাদের সমাজে অনেক কাজ করা হয় যেগুলো আসলে ইসলামে নাই, সেগুলো যদি না শরীয়ত সম্মত না হয় তাহলে হবে না। যেমন বাড়িতে মানুষে মৃত্যুর নামে মিলাদ পড়ে, চল্লিশা পালন করে, তিন দিন পর মিলাদ পড়ে, তারপর মৃত্যুকে দাফন করার পরে কবরকে ঘিরে জামাতবদ্ধভাবে যেগুলো দোয়া করে এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই। তারপর যদি বলে যে আল্লাহ সন্তোষের জন্য করছে তাহলে তো কবুল হবে না, বরং বেদাতে আমল করলে আল্লাহর কাছে কবুল হবে না, এগুলোর জন্য পাপ হবে। তাই যে আমল করবে ওর কিন্তু সারে ভিত্তি থাকা লাগবে, শরীয়তে দলিল থাকা লাগবে। শরীয়তের কোনো দলিল না থাকলে সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর রহিম। হে নবী, তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার অনুসরণ করো,
তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন। তাই যে কেউ হোক যার আমলগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে যদি না হয় তাহলে কবুল হবে না। এ মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কিছু নতুন কিছু সৃষ্টি করলো যা শরীয়তে আমার শরীয়তে নেই, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থ হাদিসটি নিয়েছেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমার শরীয়তে নেই, সেটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবে না। ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই যারা অনেক কিছু যেগুলা করে যে আসলে সেগুলা কোরআন হাদিসে সাথে মিলে না, এরকম কাজ করলে আল্লাহর কাছে গ্রহণ হবে না। যদি বেদাতে আমল করে যেগুলো আসলে শরীয়তে নেই, সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তাই যারা এগুলো আসলেই বলছে আল্লাহর উদ্দেশ্যে করছি আর ওর শরীয়তে কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, তাহলে নেকি পাবে না, বরং সেটা পাপ হবে। তাই যেগুলো শরীয়তে যেভাবে এসেছে সেভাবে তাকে করতে হবে, নতুন কিছু তাকে করলে সেটা বাড়তি হয়ে যাবে এবং সেটা পাপ হয়ে যাবে, নতুন কিছু যেটা শরীয়তে নেই সেই জিনিসগুলো। তাই আমাদেরকে থেকে নিজেকে রক্ষা করতে হবে। আমাদের মাঝে বাড়িতে কোনো একটু সমস্যা হলে মিলাদ পড়ে আলেমুল আমাকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াই কিয়াম করে আর মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে, এই যদি বলে যে ভালো উদ্দেশ্যে করছি, আপনি নেকি পাবেন না, কারণ আপনার এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেননি, সাহাবারা করেননি, তাবে তাবে করেননি। এরপরে আপনি যদি বলেন যে আমি দাফন করলাম, তারপর কবরকে ঘিরে সবাই দাফন করার পরে কবরকে ঘিরে সবাই আপনি সবাই জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করছেন, আমিন আমিন ইমাম দোয়া করছে, আমিন আমি বলছেন, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন যে তোমার ভাইয়ের জন্য প্রার্থনা করো, তার মানে ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। এরপর মৃত্যুর পর যেটা আমরা দোয়া পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু মাগফির লাহু ওয়া সাব্বিত হু, যখন মাটি দেওয়া হয় তখন আপনি বলবেন যে আল্লাহু মাগফির লাহু ওয়া সাব্বিত হু, আল্লাহ তাকে ক্ষমা করো, এবং তাকে যে প্রশ্ন করা হয় প্রশ্ন উত্তর যা দিতে পারে। এইভাবে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেটা শিক্ষা যেভাবে দিয়েছেন সেভাবে আপনি দিবেন। তার যদি বাড়তি করে তাহলে সেগুলো গ্রহণ হবে না, অতিরিক্ত কিছু করলে সেগুলা আল্লাহর কাছে কবুল হবে না। তাই শরীয়ত যেভাবে এসছে সেভাবেই আপনাকে করা লাগবে। অনুরূপই মৃত্যুর পরে মানুষ যখন মরে যায়, তারপরে তিন দিন পর আপনার মিলাদ মাহফিল করায়, খাওয়ায় মৃত্যুর নামে, চল্লিশা পালন করে, এগুলাও শরীয়ত সম্মত নয়। মাজারে গিয়ে উরুস পালন করে, যেগুলা সেরে কি বিদাতি আমল, যদি বলে যে আল্লাহর জন্যই করছি আর সে সেরে করছে, তাহলে তাও তার পরকাল হারাই যাবে। বেদাতে আমল করে যদি বলে যে আমি আল্লাহর জন্য করছি, এগুলো কবুল হবে না, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহকে ভয় করা উচিত, যারা আমরা এগুলো করছি আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহ যারা আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহ আলাইহিস সালাম তুল্লাহ শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء